বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে আছি গণিত বা ম্যাথ নিয়ে। বর্তমানে হিউজ সার্কুলার আসতেছে, হিউজ নিয়োগ পরীক্ষা ডেট দিচ্ছে, এবং এই সার্কুলার এবং নিয়োগ পরীক্ষা আমাদের সামনে একটা, আমাদের বেকার ভাই বোন যারা আছেন তাদের সামনে একটা সুযোগ এনে দিচ্ছে আপনার একটা জবের জন্য। এবং এই জব পেতে হলে আপনাকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে বা প্রস্তুত করতে হবে, এবং আপনাকে সেভাবে প্রস্তুত তৈরি করার জন্য আমরা আছি আপনার সাথে, আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের সাথেই থাকুন। তার আগে একটা কথা বলে নিই যে চাকুরি পাওয়ার ক্ষেত্রে অন্য কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নাই, আপনি নিজেই একজন লিজেন্ড। আপনি কখনো কনফিডেন্স হারাবেন না নিজের প্রতি, আপনার নিজের প্রতি আস্থা রাখুন, আপনি যেভাবে পারেন প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। আর চাকুরি পাওয়ার ক্ষেত্রে, চাকুরিতে টিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে গণিত। এই গণিতটা আপনাদের সামনে এই ভাইটাল পয়েন্টটা এমনভাবে দিব যেন আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকেন। এই ম্যাথমেটিক্যাল যে টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আজকে আপনাদের সাথে যে কোনটা শেয়ার করবো সেটা হচ্ছে এমন একটা অঙ্ক, দেখেন বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষায় আসে, আমরা অনেক বা করতে করতে খাতা শেষ করে ফেলি, টাইম শেষ করে ফেলি, কিন্তু আমার অঙ্কের উত্তর বের হয় না। এটা খাতা শেষ করা লাগবে না, টাইম শেষ করা লাগবে না, শুধু মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এমন একটা অঙ্ক আসে, দেখেন যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা দেখেন তো পরিচিত মনে হয়, পরিচিত পরিচিত লাগে, কারণ বিভিন্ন জবের পরীক্ষা আসছে। এই পরিচিত অঙ্কটা আপনাদের সামনে অপরিচিত পদ্ধতিতে আমি করব, সাধারণ প্রচলিত নিয়মে করতে যাই, অনেক সময় লাগবে। আমরা যেন এটা দেখুন অঙ্কটা কি হবে, যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 10% বৃদ্ধি পায় ধরনের অঙ্ক থাকবে, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কগুলোর জন্য আমরা প্রথমে যেভাবে পার্সেন্টেজ শতকরা পার্সেন্ট মানে শতকরা বৃদ্ধিটা বের করব, সেটার জন্য আমরা এভাবে সমাধানটা করব। অঙ্কটা মনোযোগ সহকারে দেখলে আপনার এই সময়টা কাজে লাগবে, এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ আপনি শিখে যাবেন। পার্সেন্টেন্স অফ চেঞ্জ, আমরা চেঞ্জকে ছি দ্বারা ধরলাম, এখানে আয়তক্ষেত্রের জন্য এই সূত্রটা প্রযোজ্য। আমি আয়তক্ষেত্রের যে অঙ্কটা সেটা পরে দেব, আমি এখন আপনাকে এই বর্গক্ষেত্রের অঙ্কটা নিয়ে আপনাদের সাথে আছি। ফার্স্ট এফ এ হচ্ছে ফার্স্ট ভ্যালু, যোগ এস, এসটা হচ্ছে সেকেন্ড ভ্যালু। আমাদের এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফার্স্ট ভ্যালুও 10, সেকেন্ড ভ্যালুও 10 হবে, এবং আমরা এফ এবং এস দুটোর মানে 10 ধরে অঙ্কটা করি। প্লাস ফার্স্ট ভ্যালু ইন্টু সেকেন্ড ভ্যালু, নিচে আসবে শতকরা 100, 10% বৃদ্ধি, তার মানে 10 যোগ এখানেও 10% বৃদ্ধি, কারণ আমি বলে দিছি যে ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু দুটোই 10, 10 যোগ 10 গুণ 10 নিচে হচ্ছে 100। দেখেন 10 10 গুণ করলে কত হয়, 100, নিচে আসে 100। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে এখানে কত থাকে, এই 10 আর 10 যোগ করলে হয় 20 যোগ, আর এখানে থাকে হচ্ছে যদি আমরা উপর নিচে কেটে যাই 1 থাকে, তাহলে এখানে 1, 20 আর 1 21, যেহেতু এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ হবে। তাহলে একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি আমি 10% বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, 21%। দেখেন আপনাদের দেখানোর স্বার্থে আমি করলাম, কিন্তু এটা মুখে মুখে কিভাবে করা যায়, আমি এভাবে 10 আর 10 20, আর এখানে যদি 10 10 গুণ করি আর নিচে 100, 10 10 কে 100, নিচের 100, এখানে থেকে 1, 20 আর 1 যোগ করলে 21%, মানে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে অঙ্কটা আপনি করে ফেলতে পারবেন। আমি এর বাড়াবো না ভিডিও আজকে, এটাই। এই ধরনের যত অঙ্ক আসবে আপনি এই সূত্রে ফেলে করে যাবেন, যত অঙ্ক আসে। আমি পরবর্তীতে একই মোটিভের আর একটা অঙ্ক দেবো, এটা বৃদ্ধি দিচ্ছি, পরবর্তীতে হ্রাস করলে কিভাবে করবেন সেটার একটা, যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করবো সেটা দেখাবো।